খানাকুল এক ব্লকের অন্তর্গত পোল এক গ্রাম পঞ্চায়েতের পোল গ্রামে শীতলা মন্দির সংস্করণ হয়েছিল। আজ তার শুভ উদ্বোধন এবং মায়ের পূজা অনুষ্ঠিত হলো খুব জাঁকজমকপূর্ণভাবে, যেখানে গ্রামের প্রায় 15-20 হাজার মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং ভক্তি নিয়ে আজকের এই পূজাটি সম্পূর্ণ হলো। সেই সাথে সকালবেলা অরোরা খালের নদী থেকে ছোট থেকে বড় গ্রামের সমস্ত গ্রামবাসী জল এনে মন্দিরে জল ঢালেন। তারপর মন্দিরের পুজো চলাকালীন মায়ের ভর হয়েছিল। পুজোকে উপলক্ষ করে পোল গ্রামীণ উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে, পরিচালনায় পোল শীতলামাতা মন্দির কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, খানাকুল থানার আধিকারিক, খানাকুল এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক এবং পঞ্চায়েতের প্রধান ও সর্বোপরি গ্রামের সমস্ত বয়স্ক মানুষজন। খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এই শীতলামাতার পুজো। উপস্থিত ছিল সকাল থেকেই রিপোর্টিংয়ে নিউজ অগ্নির বিশেষ প্রতিনিধি আশিস ভট্টাচার্য। রিপোর্ট নিউজ অগ্নি। শীতলা মায়ের পুজো উপলক্ষে প্রথম বছর আজকে এই পল্লী মেলা উদ্বোধন হলো এবং এই পোল সেবক সঙ্গে আমরা অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকে আমি সাংসদ হিসাবেও রেকমেন্ড করে 5 লক্ষ টাকা এই ক্লাবেকে আমরা দিয়েছি। এটা আমরা তবেই করতে পেরেছি যেখানে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের এই সহযোগিতার হাত গ্রামীণ উন্নয়নকে আরও বাস্তবায়িত করার জন্য ছেলেদের আরও সুন্দর যাতে খেলাধুলার সাথে যুক্ত থাকে তাই এই 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তেমনি আজকে এই প্রথম বছর যে এই মেলাতে যিনি প্রেসিডেন্ট আমাদের অজিত মাঝি এবং তিনি ফুটবলারও বটে, খুব সুন্দর করে এই মেলার আয়োজন করা হয়েছে এবং পোল গ্রামের যে আবেগ এই শীতলা মায়ের মন্দিরকে কেন্দ্র করে, শীতলা মায়ের পুজোকে কেন্দ্র করে, মা শীতলার সকলকে মঙ্গল করুক এবং এই শীতলা মায়ের কমিটির সাথে যারা যারা জড়িত ছিল, যারা আজ এই আমাদের সাথে নেই, তাদের পরিবারকে শ্রদ্ধাঞ্জলিও জানাই এবং সকলকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে এখানকার মানুষ এই 5-7টা দিন খুব সুন্দর করে এই মেলা পল্লী মেলাটা এনজয় করুন। আপনি সঙ্গে থাকুন, অসুবিধা হবে না।